দারুণ দারুণ সাইনিং করাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। অন্যদিকে আজকে কিন্তু আছে ম্যাচ ডে, এসসি ইস্টবেঙ্গল এবং এফসি গোয়ার মধ্যে আজকে আছে বিশাল বড় ম্যাচ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে, এছাড়া এটিকে মোহনবাগানেরও আপডেট আছে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, সবার আগে কথা বলবো আজকের ম্যাচ সম্পর্কে। আজকে সন্ধে 7:30 জিএমসি স্টেডিয়াম ব্যাম্বোলিন থেকে সরাসরি তোমরা দেখতে পাবে এসসি ইস্টবেঙ্গল এবং এফসি গোয়ার ম্যাচ। এখন অবধি যেরকম আপডেট আছে, আজকের ম্যাচটা কিন্তু হতে চলেছে, অর্থাৎ করোনা আবহের মধ্যেই কিন্তু আজকের ম্যাচটা খেলা হবে। তবে বেশ কিছু ফুটবলার ম্যাচটা অবশ্যই মিস করতে পারেন, কারণ এসসি ইস্টবেঙ্গলের আরও দুজন ফুটবলার কোভিড আক্রান্ত হয়েছেন, অন্যদিকে এফসি গোয়ারও আরও তিনজন নতুন ফুটবলার কোভিড আক্রান্ত হয়েছেন। তো সেক্ষেত্রে তাদেরকে পুরোপুরি কিন্তু আইসোলেশনের মধ্যে রাখা হয়েছে। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গলের যে দুজন ফুটবলার কোভিড আক্রান্ত হয়েছেন, তাদের সংস্পর্শে আরও দুজন এসেছিলেন, তাদেরকেও কিন্তু হার্ড কোয়ারেন্টিনের মধ্যে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে বেশ কিছু ফুটবলার আজকের ম্যাচ কিন্তু মিস করতে পারেন। তবে হ্যাঁ, ভালো খবর যেটা, এখন অবধি যেরকম আপডেট, আজকের ম্যাচটা কিন্তু হতে চলেছে। আজকে এসসি ইস্টবেঙ্গল কিন্তু মারিও রিভেরার আন্ডারে প্রথম ম্যাচ খেলতে চলেছে এই সিজনে। লিগ টেবিলে বর্তমানে এফসি গোয়া 9 নম্বর পজিশানে আছে, 11টা ম্যাচে মাত্র 3টে ম্যাচে জয়লাভ করতে পেরেছে, অন্যদিকে 4টে ম্যাচ ড্র হয়েছে এবং 4টে ম্যাচে পরাজিত হয়েছে এফসি গোয়া। বর্তমানে তাদের সংগ্রহ 13 পয়েন্ট, 15টা গোল স্কোর করলেও 19টা গোল কিন্তু কনসিড করতে হয়েছে এফসি গোয়াকে। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল তাদের সিজনের প্রথম জয়টা এখনও অবধি খুঁজে বেড়াচ্ছে, 11টা ম্যাচে এখনও অবধি একটা ম্যাচেও কিন্তু জয়লাভ করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল, 6টা ম্যাচ ড্র হয়েছে, একদম শেষ পজিশানে আছে বর্তমানে লিগ টেবিলে এসসি ইস্টবেঙ্গল। 11টা গোল স্কোর করলেও 20টা গোল কিন্তু কনসিডও করেছে এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্স। তবে লাস্ট কয়েকটা ম্যাচে ডিফেন্স খুব ভালো খেলছে, অ্যাটাকে সেরকম ধার একদমই দেখা যাচ্ছে না ঠিকই, তবে ডিফেন্স বেশ ভালো খেলছে। তবে যেটা ভালো খবর, আজকের ম্যাচে কিন্তু অ্যান্টোনিও পেরোসেভিক তার সাসপেনশন কাটিয়ে আবারও মাঠে ফিরতে পারেন। এটা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো নিউজ এসসি ইস্টবেঙ্গলের জন্য। অ্যান্টোনিও পেরোসেভিক এলে এসসি ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইনে অবশ্যই ধার বাড়বে। বিশেষত লাস্টবার যখন এফসি গোয়ার সাথে মুখোমুখি হয়েছিল এসসি ইস্টবেঙ্গল, অ্যান্টোনিও পেরোসেভিক কিন্তু 2টো গোল স্কোরও করেছিলেন। লাস্ট ম্যাচটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল এবং অনেকগুলো গোল আমরা দেখতে পেয়েছিলাম। এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে 3টে গোল স্কোর হয়েছিল, অন্যদিকে এফসি গোয়া 4টে গোল স্কোর করেছিল। এসসি ইস্টবেঙ্গলের হয়ে গোলগুলো করেছিলেন অ্যান্টোনিও পেরোসেভিক 2টো এবং আমি ডেভিসেভিক 1টা। অন্যদিকে এফসি গোয়ার হয়ে অ্যালবার্টো নোগুয়েরা 2টো গোল স্কোর করেন, জর্জ অর্টিজ মেন্ডোজাও 1টা গোল স্কোর করেন, আর অ্যান্টোনিও পেরোসেভিকের 1টা ওন গোল ছিল। তো আশা করা যায় আজকেও একটা হাই ভোল্টেজ ম্যাচ অবশ্যই হতে চলেছে ইস্টবেঙ্গল এবং গোয়ার মধ্যে। এফসি গোয়া তাদের লাস্ট ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে 1-1 ড্র করে আসছে। অন্যদিকে লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স দিলেও একদম লাস্ট মোমেন্টে এসে জামশেদপুর এফসির এগেনস্টে গোল কনসিড করে ফেলে, সেই কারণে 1-0 পরাজিত হতে হয় এসসি ইস্টবেঙ্গলকে। তো বন্ধুরা, আজকের ম্যাচে আমরা স্টার্টিং লাইন আপ নিয়ে এখন আলোচনা করছি না, কারণ অনেক ফুটবলারই কোভিড আক্রান্ত আছেন। তো সেক্ষেত্রে কে খেলবেন কে খেলবেন না সেই নিয়ে কিন্তু কোনো রকম আপডেট বর্তমানে নেই। তবে হ্যাঁ, কিছু আপডেট দিতে পারি, যেমন এসসি ইস্টবেঙ্গলের হয়ে আজকের ম্যাচে অ্যান্টোনিও পেরোসেভিক মাঠে ফিরতে পারেন। অন্যদিকে ফ্রেঞ্জো প্রিস, শুভ ঘোষ, জ্যাকি চান সিংয়ের মতো ফুটবলারদের ট্রেনিংয়ে দেখা গেছে, তো তারাও কিন্তু আজকের ম্যাচে অবশ্যই মাঠে নামতে পারেন। অন্যদিকে এফসি গোয়ার জন্য ভালো খবর আছে, আজকের ম্যাচে কিন্তু ব্রেন্ডন ফার্নান্ডেজ চোট সারিয়ে মাঠে ফিরতে পারেন। স্টার্টিং লাইন আপে না থাকলেও সাবস্টিটিউট হিসেবে অবশ্যই মাঠে নামতে পারেন ব্রেন্ডন ফার্নান্ডেজ। অন্যদিকে এডু বেডিয়া এবং ডিলান ফক্স তারাও কিন্তু আজকের ম্যাচে আবারও কামব্যাক করছেন। তো দেখা যাক এসসি ইস্টবেঙ্গল মারিও রিভেরার আন্ডারে তাদের এই সিজনের প্রথম জয়টা ছিনিয়ে আনতে পারে কিনা। তো বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। আজকের ম্যাচে স্কোর লাইন কত হতে পারে সেটা অবশ্যই জানাতে ভুলো না। তো বন্ধুরা, এবার আসা যাক ট্রান্সফার আপডেটে। কথা বলতে চলেছি আবারও এসসি ইস্টবেঙ্গলকেই নিয়ে, কারণ এসসি ইস্টবেঙ্গল একজন দারুণ স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে, 23 বছর বয়সী বিএসএস স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার রাহুল পাসওয়ান। হ্যাঁ বন্ধুরা, এই ক্যালকাটা ফুটবল লীগ সিজনে টপ স্কোরার ছিলেন এই রাহুল পাসওয়ান। অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন বিএসএসের হয়ে, 6খানা গোল স্কোর করেছিলেন এই সিএফএল সিজনে। তো ইয়াং ট্যালেন্টেড রাহুল পাসওয়ানকেই কিন্তু কনফার্ম করে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল।
তিনি বিএসএস ছাড়াও এর আগে কালীঘাট, আরআএফসি, ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের মতো ক্লাবে খেলেছেন। তো এটা অবশ্যই একটা দারুণ সাইনিং বলাই যায়, কারণ দুর্দান্ত ফর্মে আছেন এই মুহূর্তে রাহুল পাসওয়ান এবং তাকেই কিন্তু তুলে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল। এবং যেটা এক্সপেক্ট করা যাচ্ছে, এই সপ্তাহের মধ্যেই তিনি কিন্তু গোয়াতে এসসি ইস্টবেঙ্গল ক্যাম্পে জয়েন করবেন। অবশ্যই তাকে কোয়ারেন্টিনের মধ্যে থাকতে হবে, তারপরেই কিন্তু তিনি মাঠে নামতে পারবেন। তো এই সাইনিংটার ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। অন্যদিকে আরও যেটা শোনা যাচ্ছে, আরও একজন দারুণ ফুটবলার 29 বছর বয়সী রাইট ব্যাক তন্ময় ঘোষ বিএসএস স্পোর্টিং ক্লাবেই খেলছেন বর্তমানে। তো এই তন্ময় ঘোষকেও কিন্তু সাইন করাতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। রাইট ব্যাক পজিশন নিয়ে তো বর্তমানে সমস্যায় অবশ্যই আছে এসসি ইস্টবেঙ্গল, তো সেই জায়গায় তন্ময় ঘোষকে কিন্তু নিয়ে আসতে চাইছে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট। তন্ময় ঘোষও এই ক্যালকাটা ফুটবল লীগ সিজনে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, লাস্ট কয়েকটা সিজন ধরেই খুব ভালো খেলছেন। এর আগে জর্জ টেলিগ্রাফের হয়ে দারুণ খেলেছিলেন, তার আগে কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনটে ক্লাবেই খেলার অভিজ্ঞতা আছে। এছাড়া ট্রাও এফসিতেও খেলেছেন এই তন্ময় ঘোষ। তো এই তন্ময় ঘোষকেই কিন্তু সাইন করাতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। তো যদি এই ডিলটা ডান করতে পারে, তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। এটা ভালো সাইনিং হবে না খারাপ সাইনিং, সেটা অবশ্যই জানাতে ভুলো না। অন্যদিকে এবার যদি এটিকে মোহনবাগানের কথায় আসি, এটিকে মোহনবাগানের জন্য ভালো খবর যেটা, কালকে কিন্তু রয় কৃষ্ণারা ট্রেনিং করেছেন মোহনবাগানের জার্সিতে। অর্থাৎ কোচ জুয়ান ফেরান্ডোর আন্ডারে আবারও কিন্তু মাঠে ফিরতে চলেছে মোহনবাগান খুব তাড়াতাড়ির মধ্যেই। কালকে তাদের ম্যাচ আছে কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে সন্ধ্যে 7:30 তিলক ময়দান থেকে। তো আশা করা যায় এই ম্যাচটা অবশ্যই হতে চলেছে এটিকে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স এফসির মধ্যে, যদি কেরালা ব্লাস্টার্স এফসির থেকে খুব খারাপ কিছু খবর না আসে। কারণ তোমরা সবাই জানো কেরালা ব্লাস্টার্স এফসিও বর্তমানে করোনার সঙ্গে সংঘর্ষ করছে। তো সেক্ষেত্রে তাদের তরফ থেকে যদি সমস্যা না হয়, এটিকে মোহনবাগান বলতেই পারো এই ম্যাচের জন্য বর্তমানে রেডি। তো এটা অবশ্যই একটা ভালো খবর বলাই যায় আইএসএল এর জন্য এবং মোহনবাগানের জন্য। তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।